নমস্কার বন্ধুরা, রিয়া সোভিনির আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজ শেয়ার করব নতুন আলুর দমের রেসিপি। দারুণ সুস্বাদু এই রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখব রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজ এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণ আমি জল নিয়েছি। প্রথমেই আমি এই নতুন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো সমস্ত আলুগুলোকে এইভাবে আমি জলের মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি সমস্ত আলুগুলোই, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি। এবার এটাকে ঢাকনা আটকে আলুগুলোকে খুব ভালো করে আমাদেরকে বয়ল করে নিতে হবে। এখানে আমাদের আলু একদম ভালোভাবে বয়ল হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। একটা তেজপাতা নিয়েছি, 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি, নিয়েছি 1 টিস্পুন গোটা ধনে, 1টা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা মৌরি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এই সমস্ত মশলাগুলোই এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না একটা অ্যারোমা বেরোচ্ছে। খুব ভালো করে আমাদের মশলাগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে আমাদেরকে একটা পাউডার করে নিতে হবে মিক্সিতে। এখানে আমাদের মশলার পাউডার একেবারেই রেডি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন। তেলটা এখন খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নেব। এখানে আলুগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার যে পরিমাণ তেল বেঁচেছিল তার সাথে আমি আরও 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। দিচ্ছি 1/2 ইঞ্চের মতন দারচিনি আর দিচ্ছি 2টো লবঙ্গ আর 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন গোটা জিরে। এবার এই ফোড়নটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজকে, আমি এইভাবে মিহি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাইট ব্রাউন করে আমি ফ্রাই করে নেব। এখানে আমাদের পেঁয়াজ কালার চেঞ্জ হয়ে গেছে, খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে লাইট ব্রাউন হয়ে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন আদা আর রসুন বাটা। এবার এই আদা রসুনটাকেও 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। আমার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে। দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের টমেটোকে, এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিচ্ছি 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একেবারেই অপশন, তবে দিলে কালারটা খুব ভালো আসে। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে, ঝালটা যে যা স্বাদ অনুযায়ী এখানে ইউজ করবেন। খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে প্রায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি এখানে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলা কষে গেছে। এখন আমি 2 টেবিল স্পুনের মতন টক দই কিছুটা পরিমাণ জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কন্টিনিউ নাড়াতে নাড়াতে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুনের মতন চিনি, যেহেতু আমি টক দই আর টমেটো ইউজ করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি এখানে ইউজ করতেই হবে। এবার ভেজে রাখা সমস্ত আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যেও মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য আলু আর মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার যে মশলার পাউডারটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুনের মতন, দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো, খুব হালকা হাতে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, আরও 2 মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব। এখন মশলাটা খুব ভালো করে একদম কষে গেছে, তো আমি এখানে জল ইউজ করব। আমি এখানে 1 কাপ এবং তারপরে একটুখানি সামান্য পরিমাণ, 1.5 কাপের একটু কম জল এখানে অ্যাড করলাম। এটা একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় আপনাদের যদি মনে হয় নুনটা চেক করে নিতে পারেন। এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। এখন গ্রেভিটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। রেডি হয়ে গেল আজকের এই রেসিপিটি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে খুব ভালো করে মিশিয়ে অফ করে দেবো। রেডি হয়ে গেল আজকের এই রেসিপি, আলুর দমের রেসিপি। দারুণ সুস্বাদু এই রেসিপিটি, আশা রাখবো আপনারাও বাড়িতে এইভাবেই ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কীরকম লাগলো। সাথে এটাও কমেন্ট করবেন যে আগামী দিনে আপনারা ঠিক কীরকম রেসিপি দেখতে চাইছেন। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন।